সেন্টার করলেন, ছোট্ট সেন্টার, তবুও খুব তাড়াতাড়ি মহিতোষ বলটিকে ধরে নিয়েছেন, সময় নিয়েছেন মহিতোষ, ডান দিক বাদিক করছেন, সেন্টার মিডফিল্ডে রয়েছেন, বল বাড়িয়েছেন, আক্রমণে জর্জ টেলিগ্রাফ, দেখা যাক সেন্টার হয় কিনা, সেন্টার ছিল, বল সরাসরি দিবেন, গোল হতে পারে, গোল, মহিতোষ গোল করলেন, মনে হচ্ছে মহিতোষ না, মহিতোষ হলে 11 নম্বর জার্সি গৌতম দাস, গৌতম এবং 18 নম্বর প্রদীপ দা, মহিতোষ গোলটাই করেছে, মহিতোষ দুর্দান্ত গোল করছেন, 18 নম্বর জার্সি মহিতোষ, বাপায়ে ছোট স্পেডে গোলরক্ষকের পাশ দিয়ে বলটা জালে জড়াচ্ছে, আবার দেখুন মহিতোষ বলটা পেয়ে 23 নম্বরকে দিয়েছে, সৌগত, সৌগত হাসদা, ছোট্ট সেন্টার, বল কিন্তু গোলকিপার হাত লেগে বল বেরিয়ে গেল, মহিতোষ বা পায় ওয়ান স্টেপে দাঁড়িয়ে শটটি করেছে, এই যে টার্নিং ওয়ান স্টেপে দুর্দান্ত শট করলেন মহিতোষ, মহিতোষের করা গোলে দল এগিয়ে, আবার দেখুন গোলটা হচ্ছে, সৌগত হাসদা গোলকিপারের বুকে লেগে বল এগিয়ে যাচ্ছে, জাস্ট হাত দিয়ে সঙ্গে সঙ্গে মহিতোষ বা পায় ওয়ান স্টেপে দাঁড়িয়ে গোলটা করলেন সেকেন্ড পোস্টে, 1-0 মহিতোষ, আবার দেখুন কী করে গোলটি হচ্ছে, ডান দিক থেকে এসেছিল বলটা এবং এক্ষেত্রে দেখুন একটা ক্রস ভেসে এসেছিল, গোলরক্ষক ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি, এবং আমি কৃতিত্ব দেবো মহিতোষের এই কারণে, এক স্টেপে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়েছে, এর মধ্যে এইটা একটা খেলোয়াড়ের বড় গুণ, এর আগেও সে গোল পেয়েছে টালিগঞ্জ অগ্রগামীর